আসসালামু আলাইকুম, সকলকে সালাম। সব হচ্ছে, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। খুবই চমকের একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সাথে আছি সব সময়ের মতো মনিরুজ্জামান শাহিন। আজকে প্রশ্নটি খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন। দি ডেকোরেশন অফ দি নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কার্টেন্স, চারটি অপশন রয়েছে, ইজ মোর প্লিজিং, আর মোর প্লিজিং, হ্যাভ মোস্ট প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং। সঠিক অপশন কোনটা? সঠিক অপশন বেছে নেওয়ার পূর্বে আমাদের প্রথম ঠিক করে নিতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। চলুন তাহলে আমরা দেখি, আবারও পড়ি। দ্য ডেকোরেশন অফ দি নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কার্টেন্স। লক্ষ্য রাখবেন, যখন সাবজেক্টটা অনেক বড় হয়ে যায়, বড় হতে পারে দুইভাবে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে বড় হয়ে যেতে পারে, আবার প্রেপোজিশন দ্বারা বড় হয়ে যেতে পারে, আবার কিছু কনজাংশন রয়েছে যেটার মাধ্যমে বড় হয়ে যেতে পারে। এখানে আমরা দেখলাম যে সাবজেক্টটি বড় হয়েছে প্রথমত এই অফ দ্বারা, অফ দ্বারা বড় হয়েছে, এরপর আবার ইনক্লুডিং দা ফার্নিচার অ্যান্ড কার্টেন্স। ইনক্লুডিং, আসলে ইনক্লুডিং যদি কখনো আপনারা পান সাবজেক্টের সাথে যুক্ত হয়েছে, তাহলে এই অংশ না পড়াই ভালো। এই অংশ ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারে না। দেখুন তারপরে কোনটি রইল, দ্য ডেকোরেশন অফ দি নিউ অফিস। প্রেপোজিশনের পূর্বে যে নাউনটি আছে ডেকোরেশন, এইটাই হচ্ছে রিয়াল সাবজেক্ট। তাহলে ডেকোরেশনকে আপনি কি বলবেন, সিঙ্গুলার নাকি প্লুরাল? অফকোর্স এটি সিঙ্গুলার, তার মানে এখানে যেগুলো প্লুরাল আছে সেগুলো বাদ, এটা বাদ, এটা বাদ, রইল দুটো, ইজ মোর প্লেজিং, ইজ মোস্ট প্লেজিং। এই দুইটার মধ্যে আপনি বাজি ধরতে পারেন যে কোনো একটা অপশন যেটা সঠিক। দেখুন আমি নিশ্চিত, এবং আমি আরো নিশ্চিত করে বলতে পারি, 99% ক্যান্ডিডেট উত্তর করতে চাইবে অপশন এ, ইজ মোর প্লেজিং, বাট এটা সঠিক উত্তর হচ্ছে ইজ মোস্ট প্লেজিং। এখন প্রশ্ন হতে পারে, মোস্ট এটা কেমনে হয়? মোস্টের পূর্বে তো দি নাই। আসলে এখানে মোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি না, এইটা বসেছে মূলত একটি অ্যাডভার্ব হিসেবে। সেই অ্যাডভার্বের নাম হচ্ছে ভেরি। আমরা সবাই জানি এই প্লেজিং, এটাকে যদি আমরা ডিগ্রি হিসেবে কাউন্ট করি তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রির পূর্বে ভেরি বসতে পারে নিঃসন্দেহে, কম্পারেটিভ ডিগ্রি হলে তার পূর্বে মাছ বসে, আর যখন সুপারলেটিভ ডিগ্রির কথা বলি তার পূর্বে দি অথবা অন অফ দি বসে। তার মানে দেখুন, ইজ ভেরি প্লেজিং, এটা যদি আপনার কাছে সঠিক মনে হয়, তার মানে ইজ মোস্ট প্লেজিং এটাও সঠিক। আশা করি এই প্রশ্নের মধ্যে যে ঝামেলাটা আছে এটা আপনারা ধরতে পেরেছেন। এরকম চমৎকার প্রশ্নের সমাধান পেতে আমাকে ইনবক্স করতে পারেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি উত্তর করার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা ইংরেজি নিয়ে খুবই ঝামেলা আছেন, চাকরি প্রস্তুতি নিতে ভয় পাচ্ছেন, ভর্তি প্রস্তুতি নিতে ভয় পাচ্ছেন, আপনি আমার যে কোনো একটি কোর্সে এনরোল করতে পারেন। চলমান দুটো ব্যাচ রয়েছে, জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, এখানে রিয়েলি আমরা জিরো থেকেই শেখাই।